আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ব্যাংকার ভাইরা আজকে আলোচনা করব বেক ইভেন্ট পয়েন্ট অ্যানালাইসিস থেকে আজকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তিনটি অতি গুরুত্বপূর্ণ তিনটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকে এই টিউটোরিয়ালটি খুব মনোযোগের সহিত দেখবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে অঙ্কটি আজকে করব। সেটি হচ্ছে জেআইবি এক্সাম জুন দু হাজার উনিশে এসেছিলো অঙ্কটি হচ্ছে এরকম দ্য ফলোয়িং ডাটা এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি নিম্নের ডাটাগুলি একটি কোম্পানির বই থেকে নেওয়া হয়েছে ডাটাগুলো কী কী দেওয়া আছে সেস দেওয়া আছে দু লক্ষ চল্লিশ হাজার মার্জিন অফ সেফটি নিরাপত্তা প্রান্ত দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট প্রফিট ভলিউম রেশিও পিভি রেশিও দেওয়া আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই যে তথ্য দেওয়া আছে এই তথ্যর ভিত্তিতে করতে বলছে ইউ আর রিকোয়ার্ড টু এসারটেইন এক নম্বর ব্রেক ইভেন্ট শেষ ইন টাকা দুই নম্বর মার্জিন অফ সেফটি ইন টাকা তিন নম্বর অ্যানুয়াল প্রফিট চার নম্বর শেষ রিকোয়ার্ড টু আর্ন প্রফিট অফ টাকা চল্লিশ হাজার বলছে যে শেষ কত হবে যদি আমরা প্রফিট উপার্জন করতে চাই চল্লিশ হাজার টাকা মুনাফা উপার্জন করতে চাই তাহলে শেষ কত হবে পাঁচ নম্বর বলছে প্রফিট ওর লস অন সেল অফ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার তো প্রফিট অথবা লস অর্থাৎ লাভ অথবা ক্ষতি কী হবে যদি আমাদের বিক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি বিক্রয় করি তাহলে আমাদের লাভ অথবা লস কী হবে তা বের করতে হবে তো দেখি সলিউশন তো প্রথমে আমরা আমরা করবো ব্রেক ইভ্যান শেষ ইন টাকা আমরা ব্রেক ইভ্যান শেষ নির্ণয় করবো তো ব্রেক ইভ্যান্ড শেষের নির্ণয়ের সূত্রটাই হচ্ছে ব্রেক ইভ্যান শেষের এর সুত্রটা শেষ গুনুন বিপি রেশিও তো এখানে যেহেতু রেশিও দেওয়া আছে অনুপাত দেওয়া আছে তো বিপি রেশিও এখানে দেওয়া নেই তো বিপি রেশিওটা বের করতে হবে এর জন্য আমরা এই সাইডে এই যে ওয়ার্কিং করে নেব ব্রেক ইভেন রেশিও সমান হানড্রেড পার্সেন্ট মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও অর্থাৎ একশো পার্সেন্ট থেকে যদি আমরা মার্জিন অফ সেফটি রেশিও এই চল্লিশ পার্সেন্ট বাদ দেয় তাহলে আমরা কী পাবো ব্রেক ইভেন রেশিও পাবো কত ষাট পার্সেন্ট তো তাহলে বিপি রেশিও আমরা যখন বের করব তখন আমাদের বিপি টাকা বের করা অনেক সহজ হবে তখন সেলসের সাথে বিপি রেশিও গুণ করে দিব গুণ করে দেওয়ার পরে যেটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের বিপি সেলস কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাড়াইবে এটা হচ্ছে বিপি সেলস তারপরে দুই নম্বর বলছে মার্জিন অফ সেফটি ইন টাকা তো মার্জিন অফ সেফটি ইন টাকাটা হচ্ছে কি যে এই মার্জিন অফ সেফটির মধ্যে আমাদের মুনাফা অন্তর্ভুক্ত থাকে তো বিপি সেলসটা হচ্ছে কি এর মধ্যেও কোনো লাভ অন্তর্ভুক্ত নাই লস অন্তর্ভুক্ত নেয় অর্থাৎ এই পরিমাণ টাকা যদি আমরা বিক্রয় করতে পারি তাহলে আমাদের লাভও হবে না লসও হবে না সেটা হচ্ছে কি ব্রেক ইভেন সেলস তো তাহলে এখন মার্জিন অফ সেফটি নির্ণয় করব এর সূত্রটা হচ্ছে এরকম যে মার্জিন অফ সেফটির সূত্রটা হচ্ছে সেলস গুণন মার্জিন অফ সেফটি রেশিও আমাদের মার্জিন অফ সেফটি রেশিও এখানে দেওয়া আছে মার্জিন অফ সেফটি রেশিও কত দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তাহলে সেলসের উপর যদি মার্জিন অফ সেফটির রেশিওটা অ্যাপ্লাই করি তাহলে ছিয়ানব্বই হাজার টাকা আমাদের মার্জিন অফ সেফটি অথবা আরেকভাবে নির্ণয় করতে পারি মার্জিন অফ সেফটিটা হচ্ছে কি সেলস থেকে যদি আমরা বিইপি সেলস বাদ দেই দুইভাবে এটা আমরা নির্ণয় করতে পারি টোটাল সেলস থেকে যদি বিইপি সেলস অর্থাৎ এই মোট সেলের মধ্য থেকে অর্থাৎ যে সেলের মধ্য থেকে লাভ এবং লস অন্তর্ভুক্ত আছে সেটার মধ্য থেকে যদি আমাদের যেটার মধ্যে লাভ এবং লস অন্তর্ভুক্ত নেই বিপি সেলস এই বিপি সেলস যদি আমরা বাদ দিই তাহলে আমরা মার্জিন অফ সেফটি পাবো অর্থাৎ টোটাল সেলস থেকে যদি বিপি সেলস বাদ দেয় তাহলে আমরা ওই একই অ্যান্সার আসবে এই যে ছিয়ানব্বই হাজার আসছে এখানেও ছিয়ানব্বই হাজার টাকায় আসবে এইভাবে আমরা মার্জিন অফ সেফটি নির্ণয় করব তারপরে দেখব তিন নম্বরে অ্যানুয়াল প্রফিট অ্যানুয়াল প্রফিট বার্ষিক প্রফিট নির্ণয় করব প্রফিট নির্ণয় হচ্ছে কি তিন নম্বর অ্যানুয়াল প্রফিট বা শুধু প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুনুন পিবি রেশিও এই মার্জিন অফ সেফটির মধ্যে কি আছে প্রফিট অন্তর্ভুক্ত আছে এই মার্জিন অফ সেফটিকে আমরা কী করবো পিবি রেশিও অ্যাপ্লাই করব তো পঁয়তাল্লিশ পার্সেন্ট পিবি রেশিও দেওয়া আছে মার্জিন অফ সেফটি বের করেছে কত ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার গুনুন পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান হবে কত অ্যানুয়াল প্রফিট হবে কত তেতাল্লিশ হাজার দুইশো টাকা তারপরে চার আছে আছে কি সেলস অফ টাকা কত চল্লিশ হাজার যদি চল্লিশ হাজার টাকা আমরা প্রফিট অর্জন করতে চাই তাহলে আমাদের কত করতে হবে তাহলে এই ধরনের কথা যখন বলা থাকবে তখন টার্গেট সেল যে সূত্র আমরা দেখেছি তো তার আগে বলবো যদি তো এই টিউটোরিয়াল দেখার আগে অবশ্যই এক নম্বর টিউটোরিয়াল দেখে আসবেন বিইপি অ্যানালাইসিসের এক নম্বর লেকচারটা দেখে আসবেন তাহলে আজকের এই লেকচারের অঙ্ক বুঝতে আপনাদের সহজ হবে তো যখন এরকম কথা বলা থাকবে যে আমাদের একটা নির্দিষ্ট টার্গেট দেবে যে কত পরিমাণ বিক্রয় করলে আমাদের মুনাফা এত হবে তখন আমাদের এটা হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট দিচ্ছে যখন এরকম কথা বলা থাকবে তখন আমাদের টার্গেট সেলের সূত্র বসাইতে হবে এই চার এই যে চার নাম্বার টার্গেট সেলের সূত্র যখন বসাবে সূত্রটা হচ্ছে কি টার্গেট সেল সমান এফসি যোগ টার্গেট প্রফিট ভাগ সিএম রেশিও বা প্রফিট রেশিও তো পিভি রেশিও সিএম রেশিও বা পিভি রেশিও তো এখানে যেহেতু আমাদের প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে তো আমরা এখানে প্রফিট ভলিউম লেখাটাই সবচেয়ে ভালো হবে তো আমরা পিভি ভি রেশিও দেব এখানে তো তার আগে দেখবো আমরা ফিক্সড কস্ট এ কিন্তু ফিক্সড কস্ট দেওয়া নেই এংকে ফিক্সড কস্ট দেওয়া আছে দেওয়া নাই তো ফিক্সড কস্টটা আমাদের বের করতে হবে যখন আমাদের টার্গেট সেলের টার্গেট যে বিক্রয় করবো আমরা সে টার্গেট বিক্রয়ের আমাদের যখন নির্ণয় করব তো সেই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এফসি বের করতে হবে তো এফসি বের করার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে এফসি সমান কেমনে বের করতে পারি ফিক্সড কস্ট সমান সেলস গুনুন পিবি রেশিও মাইনাস প্রফিট এভাবে আমরা এফসি বের করব। আমাদের শেষ কত আছে দুই লক্ষ চল্লিশ গুনুন আমাদের পিবি রেশিও কত পঁয়তাল্লিশ পার্সেন্ট বা জিরো পয়েন্ট ফোর ফাইভ দ্বারা গুণ করলে যা হবে ওই একই কথায় মাইনাস সেখান থেকে আমরা তেতাল্লিশ হাজার দুশো টাকা যে প্রফিট বের করলাম এই প্রফিটটা আমরা কী করবো বাদ দেবো বাদ দিলে আমাদের যা থাকবে সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এটা জিরো পয়েন্ট ফোর ফাইভ দ্বারা গুণ করা যে কথা আবার পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে গুণ করা একই কথায় তো যেটা বাড়লো আমাদের ফিক্সড কস্ট চৌষট্টি হাজার আটশো তাহলে এই আমরা চৌষট্টি হাজার আটশো এখানে বসিয়ে দেবো আর টার্গেট প্রফিট আমাদের কত বলছে চল্লিশ হাজার টাকা প্রফিট হবে তা চল্লিশ হাজার টাকা যে প্রফিটটা দেওয়া আছে ওখানে সেই প্রফিটটা এখানে লিখবো আর সেম রেশিও বা পিবি রেশিও দ্বারা আমরা ভাগ করবো পিবি রেশিও কত দেওয়া আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট দ্বারা ভাগ করলে আমাদের যে আনসার আসবে সেটা হচ্ছে টার্গেট সেলস এটা হচ্ছে আমাদের টার্গেট তার তারপরে বলছে প্রফিট অর লস অন সেলস টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করি তার লাভ অথবা লস কত কি হবে তাহলে সেটা বের করতে বলছে তাহলে এর জন্য আমরা টার্গেট সেলের সূত্র ইউজ করব টার্গেট সেল সমান এফসি যোগ টার্গেট প্রফিট এখানে টার্গেট সেল আগে কি আগে কি বের করছে টার্গেট সেল এখন বের করতে হবে টার্গেট প্রফিট এখন টার্গেট সেল দেওয়া আছে তো টার্গেট সেলের জায়গায় আমরা বসলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ফিক্সড কস রয়েছে চৌষট্টি হাজার আটশো এখন টার্গেট প্রফিট আমাদের বের করতে হবে আর ভাগ করবো সিএম রেশিও বা পিবি রেশিও দ্বারা তো এখানে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট পিবি রেশিও লিখেছি পিবি রেশিও বা সিএম রেশিও একই কথাই তো এটা আমরা বর্জ্যগ্রহণ করবো চৌষট্টি হাজার আটশো আমরা এই পার্শ্ব লেখলাম আর এক লক্ষ পঞ্চাশ হাজারের সাথে পঁয়তাল্লিশ পার্সেন্ট কি গুণ হয়ে যাবে গুণ হয়ে যাওয়ার পর আমাদের টার্গেট প্রফিট এই পার্শ্ব থাকলো এটা এক লক্ষ পঞ্চাশের সাথে যদি আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট গুণ করি সাতষট্টি হাজার পাঁচশো আর এই আছে চৌষট্টি হাজার আটশো এ প্লাস ফিগার আছে এপার আসে মাইনাস ফিগার যদি হয়ে যাবে হয়ে যাওয়ার পর কি করব আমরা এটা থেকে এটা বাদ দিলে আমাদের দু হাজার সাতশো টাকা হচ্ছে কি টার্গেট প্রফিট তো এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করব তো অনেক দ্রুত কথা বলতেছি আশা করি যে অংশ বুঝবে না এটা সে অংশটা একটু রিপ্লাই করে দেখবেন তো এরপরে দেখব যে অঙ্ক সে অঙ্কটি এসেছিলো জেআইবি এক্সাম ডিসেম্বর দু হাজার আঠারোতে এসেছিল তো অঙ্কটি হচ্ছে এরকম দ্য কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাস সেলস অফ টাকা তিন লক্ষ ষাট হাজার অ্যান্ড মার্জিন অফ সেফটি ফোরটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অ্যান্ড তিরিশ পার্সেন্ট তো কোহিনুর কেমিক্যাল কোম্পানির সেলস ছিল কত তিন লক্ষ ষাট হাজার টাকা মার্জিন অফ সেফটি চল্লিশ পার্সেন্ট এবং পিবি রেশিও তিরিশ পারসেন্ট অ্যান্ড ইনক্রিজ অফ ফিক্সড এক্সপেন্স অ্যান্ড প্রাইস হ্যাভ চেঞ্জ মার্জিন অফ সেফটি পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যান্ড পিভি রেশিও চল্লিশ পার্সেন্ট মানে ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবং বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মার্জিন অফ সেফটি চেঞ্জ হয়েছে কত পঁয়ত্রিশ পার্সেন্ট আর পিবি রেশিও হয়েছে কত চল্লিশ পার্সেন্ট মানে মার্জিন অফ সেফটি আগে কত ছিল চল্লিশ পার্সেন্ট সেটা হয়েছে এখন পঁয়ত্রিশ পার্সেন্ট আর পিভি ছিল আগে তিরিশ পার্সেন্ট এখন পিবি হয়েছে কত চল্লিশ পার্সেন্ট এই তথ্যের আলোকে করতে বলছে দ্য বেক ইভেন্ট সেলস নিয়ে করতে বলছে দুই নম্বর করতে বলছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বের করতে বলছে তিন নাম্বার নিউ ব্রেক ইভেন সেস নির্ণয় করতে বলছে দ্য নিউ নেট প্রফিট বের করতে বলছে তো প্রথমে আমরা দেখব এক নাম্বার ব্রেক ইভেন সেস তো ব্রেক ইভেন সেস নির্ণয় করার সূত্রটা হচ্ছে সেলস মাইনাস মার্জিন অফ সেফটি এখানে আমরা মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে তো আমরা প্রথমে ওয়ার্কিং করে নিব মার্জিন অফ সেফটি সমান সেস গুণন মার্জিন অফ সেফটি রেশিও সেলস থেকে রেশিও দ্বারা গুণ করে যেটা বাড়বে সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি এক লক্ষ চল্লিশ হাজার এখন সেলস থেকে আমরা মার্জিন অফ সেফটি যদি বাদ দেয় তাহলে আমরা বিপি সেলস পাবো তাহলে বিপি ব্রেক ইভেন্ট সেলস হচ্ছে কত এ ব্রেক ইভেন্ট সেলস বা বিপি সেলস একই কথায় কত বাড়লে দুই লক্ষ ষোলো হাজার টাকা এরপর দেখব দুই নম্বর বলা আছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট প্রফিটের পরিমাণ কত তাহলে প্রফিটের পরিমাণ আমরা দেখব দুই নম্বরে প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুলোন পিভি রেশিও তাহলে মার্জিন অফ সেফটি আমরা কত বের করছি ওয়ার্কিংয়ে বের করছি কত এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার গুনুন কী করব আমরা তিরিশ পার্সেন্ট পিভি রেশো কত ছিল আমাদের আগে তিরিশ পার্সেন্ট তাহলে এই তিরিশ পার্সেন্ট আমাদের যদি অ্যাপ্লাই করি তাহলে হবে কত তেতাল্লিশ হাজার দুশো টাকায় তেতাল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে আমাদের প্রফিট এখন আমাদের যে নিউ ব্রেক ইভেন্ট সেসের কথা বলছে তখন আমাদের এই যে যে চেঞ্জ হয়ে গেছে এই নিউগুলো এই নিউগুলো আমাদের দ্বারা কাজ করতে হবে তো এখন আমরা প্রথমে দেখব দ্য নিউ ব্রেক ইভেন তো নিউ ইভেন যখন আমরা নির্ণয় করব নিউ বিপি সেলস সমান মার্জিন সেফটি যেটা আমরা সূত্রে লিখলাম এই যে এই সূত্রটাই আমরা এখানে লিখেছি কিন্তু সেটা হবে কি নিউ সেস হবে হ্যাঁ তো নিউ সেলস তো এখানে দেওয়া নাই এখানে বলা আছে সেলস ইনক্রিজ হবে তো সেলস কত ইনক্রিজ হবে সেটা বলা নাই এবং ফিক্সড কস্ট কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং ফিক্সড টস্ট কত বৃদ্ধি পাবে সেটা বলা নেই তো এটার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে এই ওয়ার্কিংটাই এবংকে মূল গুরুত্বপূর্ণ তো এই ওয়ার্কিংটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রথমে দেখব ওয়ার্কিং তো ওয়ার্কিং ভিসি রেশিও ভিসি রেশিও সমান ভিসি রেশিও সমান হান্ড্রেড পার্সেন্ট মাইনাস পি ভি রেশিও আমরা যে পিবি রেশিও বা সেম রেশিও যা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট থেকে যে সেটা বাদ দেয় তাহলে আমরা ভিসি রেশিও পাবো ভেরিয়েবল কস্ট রেশিও পাবো কত পাবো সত্তর পার্সেন্ট একশো থেকে আমাদের পিবি রেশিও কত দেওয়া আসে আগে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাদ দিলে কত সত্তর পার্সেন্ট হয় তাহলে ভিসি কত হবে মানে ভেরিয়েবল কস্ট কত হবে তাহলে আমাদের পুরাতন ভিসি রেশিও হচ্ছে কত সত্তর পার্সেন্ট তাহলে পুরাতন ভিসি বা ভেরিয়েবল কস্ট হবে কত তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা সেস গুনুন সত্তর পার্সেন্ট যদি আমরা করি তাহলে কত পাবো দুই লক্ষ বান্ন হাজার টাকা এটা হচ্ছে কি ভিসি মানে ভেরিয়েবল কস্ট তাহলে নিউ ভিসি রেশিও তো তাহলে নিউ ভিসি রেশিও কত হবে আমাদের এখানে অঙ্কে বলা আছে অঙ্কে আমাদের পিবি রেশিও কত দেওয়া আছে নিউ চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট দেওয়া থাকে তাহলে নিউ ভিসি রেশিও হবে কত একশো থেকে চল্লিশ পার্সেন্ট বাদ এটা হচ্ছে পুরাতন পিভি রেশিও পুরাতন পিভি রেশিও বাদ দেওয়ার পর পুরাতন যে রেশিও আছে সেটা হচ্ছে পুরাতন ভিসি রেশিও আর নতুন ভিসি রেশিও হচ্ছে নতুন যে পিভি রেশিও বাদ দিচ্ছি সেটা হচ্ছে বাদ দিয়ে যেটা বাড়াবে সেটা হচ্ছে নতুন ভিসি রেশিও তাহলে আমাদের নতুন ভিসি রেশিও হচ্ছে কত সিক্সটি পারসেন্ট আর পুরাতন ভিসি রেশিও নির্ণয় করলাম পুরাতন ভেরিয়েবল কস্ট আমরা বের করলাম কত দুই লক্ষ বান্ন হাজার টাকা আর নতুন ভিসি রেশিও হচ্ছে কত ষাট পার্সেন্ট কিন্তু ওকে বলা আছে এ কথাটা অনেক গুরুত্বপূর্ণ ওমকে বলা হচ্ছে অ্যাজ পার কোশ্চেন ইনক্রিজ এফসি ওকে বলা হচ্ছে অ্যাজ পার কোশ্চেন ইনক্রিজ এফসি অ্যান্ড শেষ প্রাইস উই ক্যান সে ভিসি আর ফিক্সড ওকে বলা হচ্ছে এখানে কী চেঞ্জ হয়েছে ওকে বলা হচ্ছে চেঞ্জ হয়েছে ফিক্সড এক্সপেন্স এবং চেঞ্জ হয়েছে শেষ এই দুটি চেঞ্জ হয়েছে কিন্তু ভিসি চেঞ্জ হয়নি বা চেঞ্জ হলে বলা থাকতো এখানে চেঞ্জ হয়নি তাহলে আমরা কী মনে করবো তাহলে এখানে লিখে দিয়েছি ক্যান সে আমরা বলতে পারি ভিসি আর ফিক্সড ভিসি স্থির আছে তার মানে ভিসি চেঞ্জ হয়নি তাহলে যদি ভিসি চেঞ্জ হয়নি তার মানে কি যে আমাদের তাহলে আমাদের দুই লক্ষ বান্ন হাজার টাকাকে যদি নতুন ভেরিয়েবল কস্ট দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা নতুন সেলস পাব পুরাতন ভিসিকে যদি আমরা পুরাতন ভিসিকে যদি আমরা নতুন ভিসি রেশিও দ্বারা ভাগ করি তাহলে নতুন সেলস পাব তাহলে সূত্রটা হবে কি নিউ সমান আমাদের যে পুরাতন যে ভিসি আছে আছে তাহলে দ্বারা যদি আমরা নতুন যে আমাদের রেশিও বাড়ালো ভিসি রেশিও সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা নতুন সেল পাবো কত পাবো চার লক্ষ বিশ হাজার টাকা এই চার লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আমাদের কাছে নতুন সেলস তো এখন নিউ মার্জিন অফ সেফটি হবে কি নিউ সেলস গুনুন নিউ এমএস রেশিও তাহলে এখানে নিউ মার্জিন নিউ মার্জিন অফ সেফটি আমরা কীভাবে বের করবো নিউ যে সেল বের করলাম এই নিউ সেল চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ হাজারকে আমরা গুণ করবো নিউ এমএস রেশিও এমএস রেশিও বলতে এই যে পরে যে এমএস রেশিও মার্জিন অফ সেফটি রেশিও পঁয়ত্রিশ পার্সেন্ট যেটা হয়েছে সেটা দ্বারা আমরা গুণ করব চার লক্ষ বিশ হাজার গুণ পঁয়ত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে কত এক লক্ষ সাতচল্লিশ হাজার এ এক লক্ষ সাতচল্লিশ হাজার হচ্ছে মার্জিন অফ সেফটি এইটুকু আমাদের ওয়ার্কিং করতে হবে করার পর আমরা নিউ বিএপি সেল পাবো সেলস থেকে আমাদের নতুন সেল কত বাড়লো চালু করব সেখান থেকে আমরা কী করব মার্জিন অফ সেটটি এক লক্ষ চল্লিশ সাতচল্লিশ হাজার বাদ দেবো এক লক্ষ সাতচল্লিশ হাজার বাদ দিলে তাহলে আমরা দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা কী পাবো বিপি সেল পাবো তারপরে বলছে আমাদের নিউ নেট প্রফিট আমাদের নতুন প্রফিট কত হবে নিউ নেট প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুনুন পিবি রেশিও মার্জিন অফ সেফটি আমাদের কত বাড়াইছে এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার গুনুন পিবি রেশিও আমাদের নতুন পিবি রেশিও কত চল্লিশ পার্সেন্ট যে এই যে পিবি রেশিও চল্লিশ পার্সেন্ট এই পিবি রেশিও দ্বারা আমরা গুণ করব এই পিবি রেশিও না কিন্তু এটা হচ্ছে পুরাতন পিবি রেশিও এটা হচ্ছে নতুন পিবি রেশিও এই পিবি রেশিও দ্বারা আমরা কী করবো গুণ করবো গুণ করে যেটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে কি নিউ প্রফিট তো এইভাবে আমরা এই অঙ্কটির সমাধান করব এরপর দেখব এক্সট্রা একটু অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটু অঙ্ক আপনারা অনেক মনোযোগের সহিত দেখবেন তো আপনার মনোযোগের সহিত দেখবেন চেঞ্জ ইন সেলস অ্যান্ড চেঞ্জ ইন প্রফিট তো অঙ্কটি হচ্ছে এরকম দ্য অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর দ্য টু ইয়ার্স আর এস ফলোস নিমনি একটি কোম্পানির দুই বছরের অপারেটিং ফলাফল দেওয়া হয়েছে কী কী দু সালের ফলাফল দেওয়া আছে দু সালে ফলাফল দেওয়া আছে দেওয়া আছে সেস এবং প্রফিট সেলস দেওয়া আছে দু সালে ছয় লক্ষ এবং দু সালে দশ লক্ষ প্রফিট দেওয়া আছে দু সালে এটা ড্রাকাটা লেখা আছে তার মানে এটা লস ষাট হাজার টাকা লসে দেওয়া আছে আর দু সালে এক লক্ষ টাকা প্রফিট দেওয়া আছে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে করতে বলছে এক নম্বর পিবি রেশিও বা সিএম রেশিও করতে বলছে দুই নম্বর অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট ফিক্সড কস্ট কত সেটা বের করতে বলছে তিন নম্বর ব্রেক ইভেন শেষ নির্ণয় করতে বলছে চার নম্বর অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ ডিক্রিজ ইফ শেষ আর ইনক্রিজড বাই টাকা এক লক্ষ তাহলে অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ অর ডিক্রিজ প্রফিটের পরিমাণ বৃদ্ধি হবে হ্রাস পাবে না বৃদ্ধি হবে সেটা দেখাতে হবে যদি আমাদের সেলস ইনক্রিজ মানে এক লক্ষ টাকা শেষ বৃদ্ধি পায় যদি এক লক্ষ টাকা সেলস বৃদ্ধি পায় তাহলে প্রফিটের পরিমাণ আমাদের কমে যাবে না বৃদ্ধি হবে সেটা দেখাতে হবে তারপরে পাঁচ নম্বর বলছে মার্জিন অফ সেফটি অ্যাট প্রফিট অফ টাকা ষাট হাজার মার্জিন অফ সেফটি কত হবে যে আমাদের প্রফিট ষাট হাজার টাকা হলে মার্জিন অফ সেফটি আমাদের কত হবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা এখন দেখব সলিউশনের আমরা এখন এর সলিউশান করব এক নম্বর আমরা দেখব পিভি রেশিও পিভি রেশিওর সূত্রটা হচ্ছে পিভি রেশিও বা সিএম রেশিও একই কথায় যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা পিভি রেশিও একই কথায় সমান সমান এর সময় লেখা যায় চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেল গুণন একশো তাহলে চেঞ্জ ইন প্রফিটকে যদি চেঞ্জ ইন সেলস দ্বারা ভাগ করি এবং একশো দ্বারা গুণ করি তাহলে আমরা পিভি রেশিও পাবো তাহলে এখানে চেঞ্জ ইন প্রফিট কী এই যে এই দু হাজার এগারো সালের প্রফিট দু হাজার বারো সালের প্রফিট দু হাজার বারো সালের প্রফিট থেকে যদি আমরা এগারো সালে প্রফিট মাইনাস করি তাহলে দু হাজার এগারো সালে দু সালে আমাদের প্রফিট দেওয়া আছে কত এক লক্ষ প্রফিট দেওয়া আছে সেখান থেকে মাইনাস করব কত এই ষাট হাজার টাকা লস মাইনাস করবো আর আমরা বিক্রয় মাইনাস করবো কত দশ লক্ষ টাকা বিক্রয় দেওয়া আছে দু সালে দু সালে ছয় লক্ষ এই দশ লক্ষ থেকে ছয় লক্ষ বাদ দেব বাদ দিলে আমাদের থাকে কত চার লক্ষ আর আমরা এই এক লক্ষ টাকা প্রফিট দেওয়া আছে সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কত হবে এক লক্ষ ষাট হাজার এই এক লক্ষ ষাট হাজারকে যদি চার লক্ষ দ্বারা ভাগ করি এবং একশো দ্বারা গুণ করি তাহলে চল্লিশ পারসেন্ট আমাদের পিভি রেশিও বা সিএম রেশিও বের হইবে এটা হচ্ছে এক নম্বর রিকোয়ারমেন্ট তারপর দুই নম্বর বলছে অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট আমাদের বের করতে হবে তো ফিক্সড কস্টটা হচ্ছে এক সূত্রটা আমরা এভাবে লিখি লিখতে পারি যে ফিক্সড কস্ট সমান সেলস বলুন পিভি রেশিও মাইনাস প্রফিট যা আমরা পূর্বে অনেকবার দেখেছি তো সেলসগুলোর পিবি রেশিও মাইনাস প্রফিট তার সেলস কত আছে আমাদের আমরা এই দু হাজার বারো সালে ধরে করবো এটা ধরে করলেও হবে এটা ধরে করলেও হবে তো আমরা দু হাজার বারো সালে ডাটা ধরে সবসময় অঙ্ক করবো তো এখন আমাদের কত দেওয়া আছে সেলস দশ লক্ষ দেওয়া আছে দু হাজার বারো সালে আর আমাদের পিবি রেশিও কত বাড়লে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট দ্বারাই আমাদের এখন সব কাজ করতে হবে তো পিবি রেশিও চল্লিশ পার্সেন্ট মাইনাস প্রফিট কত দু হাজার বারো সালে প্রফিট এক লক্ষ টাকা এই প্রফিটটা আমরা বাদ দিব তো আমরা অ্যাপ্লাই করলে চার লক্ষ টাকা হচ্ছে আমরা দশ লক্ষের ফোর্টি পার্সেন্ট হচ্ছে কত চার লক্ষ টাকা সেখান থেকে আমরা এক লক্ষ টাকা যদি বাদ দিই তাহলে তিন লক্ষ টাকা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট তিন লক্ষ টাকা তো তারপরে বলছে ব্রেক ইভেন্ট শেষ ব্রেক ইভেন্ট শেষ নির্ণয় করতে বলছে তো ব্রেক ইভেন্ট শেষ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম ফিক্সড কস্ট ভাগ ভাগ পিবি রেশিও বিপি সেলস সমান ফিক্সড কস্ট বা এফসি ভাগ পিবি রেসিও এফসি কত বাড়াইল এফসি বাড়াই হচ্ছে তিন লক্ষ তিন লক্ষকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট দ্বারা ভাগ করি তাহলে আমরা বিপি সেলস পাব কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে বলছে যে আমাদের প্রফিট কত আমাদের বৃদ্ধি পাবে বা কমে যাবে যদি আমাদের টার্গেট সেলস বৃদ্ধি পায় এক লক্ষ টাকা যদি আমাদের সেলস এক লক্ষ টাকা বৃদ্ধি পাই তাহলে আমাদের প্রফিট অথবা সেলস কত কম বা বেশি হবে তো এখানে আমাদের সেলসের কথা বলা আছে এরকম থাকলে আমাদের টার্গেট সেলের তো এরকম থাকলে আমাদের টার্গেট সেলের সূত্রে বসাইতে হবে আমাদের সেলস দেওয়া আছে কত দুহাজার বারো সালে দশ লাখ এই দশ লাখ সেলস দেওয়া আছে এবং আরও যদি এক লাখ টাকা সেলস বৃদ্ধি করি তাহলে সেলসের পরিমাণে কত হবে এগারো লক্ষ টাকা তো এখানে আমরা দেখবো চারে ওয়ার্কিং প্রথমে করে নেব সেলস ইনক্রিজ বাই সেলস ইনক্রিজ বাই কত এক লক্ষ টাকা তাহলে টার্গেট সেলস হবে কত দশ লক্ষ যোগ এক লক্ষ সমান এগারো লক্ষ তো আমরা টার্গেট সেলের সূত্রে বসে আব টার্গেট সেলস সমান এফসি যোগ টার্গেট প্রফিট বা পিবি রেশিও তা টার্গেট সেলস কত আমাদের বের করলাম এখানে এগারো লক্ষ এগারো লক্ষ বসিয়ে দিলাম সমান সমান এফসি কত বের হয়েছে এফসি বের হয়েছে তিন লক্ষ টাকা এই যে ফিক্সড কস্ট বের করছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বসিয়ে দিলাম যোগ টার্গেট প্রফিট আমাদের বের করতে হবে টার্গেট প্রফিট এখানে ঠিকই থাকবে আর পিভি রেশও ফুটে দেওয়ার ভাগ করবে আমরা ক্যালকুলেশন করে আমরা টার্গেট প্রফিট বাড়বে কত এক লক্ষ চল্লিশ হাজার এই এক লক্ষ চল্লিশ হাজার হচ্ছে আমাদের টার্গেট প্রফিট কিন্তু আসলে প্রফিট এই দু হাজার দশ সালে কত হয়েছে এক লক্ষ টাকা তাহলে প্রফিট কত কোন বা বেশি হবে তাহলে সে কথা আমরা এইভাবে লিখবো স ইনক্রিজ অফ প্রফিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রফিট হয়ে হইবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাইনাস এক লক্ষ টাকা পূর্বের আমরা প্রফিট বাদ দেবো তাহলে চল্লিশ হাজার টাকা প্রফিট আমাদের বৃদ্ধি পাবে চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পাবে এটাই হচ্ছে আমাদের তারপরে বলা আছে যে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা ষাট হাজার মার্জিন অফ সেফটি কত হবে যদি প্রফিট ষাট হাজার টাকা হয় তাহলে মার্জিন অফ সেফটি আমরা এর সুতো ডাইরেক্ট আমরা বসে দেবো এখানে মার্জিন অফ সেফটি হোয়েন প্রফিট টাকা ষাট হাজার ষাট হাজার টাকা যদি আমাদের প্রফিট হয় তাহলে মার্জিন অফ সেফটি কত হবে মার্জিন অফ সেফটি সমান প্রফিটকে যদি পিবি রেশিও দ্বারা ভাগ করি প্রফিটকে যদি পিবি রেশিও দ্বারা ভাগ করি তাহলে মার্জিন অফ সেফটি পাবো তাহলে আমরা প্রফিট কত এখানে ব বলা আছে অঙ্কে অঙ্কে করতে অঙ্কে প্রফিট ধরতে হবে কত ষাট হাজার তো ষাট হাজারকে যদি আমরা পিবি রেশিও চল্লিশ পার্সেন্ট যেটা বাড়াইছে অঙ্কে যেটা বের করছে চল্লিশ পার্সেন্ট দ্বারা ভাগ করি তাহলে আমাদের মার্জিন অফ সেফটি হবে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই হচ্ছে আমাদের এক্সট্রা অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষা আসছে অনেক আসে তো আপনারা এই অঙ্কটি বারবার দেখবেন তো সহজেই আপনারা অঙ্ক করতে পারবেন তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে আপনারা এই অঙ্কগুলি আয়ত্ত করার চেষ্টা করবেন তো প্রিয় ব্যাংকার ভাইরা আমার লেকচার যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওতে একটি লাইক দিন আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ